আমি হিজরি হইলে দুই মায়া হইলো কেমনে? ওই দূরে কি আসলে তোর? বুঝলাম আমি করি বউ ব্যবসা। তোর বউ ব্যবসা বাদ দিতে হইব। নাকি আনো হিজরার মতো ঘরে চুরি বইরে বউ ব্যবসা করবা? আমি ভালো ব্যবহার করে মানুষকে বোঝানোর চেষ্টা করি। তুমি ঘেউ ঘেউ করা কুত্তার স্বভাব। হাড্ডি নেওয়ার জন্য যে আগে দৌড়ায় তারই কুত্তা বলে। তোরা কার নামে কি গস? দরকার পড়লে ভিক্ষা করে খাবো, তবুও তোদের মতো বউ দিয়ে ব্যবসা করে খাবো না। বুঝলাম আমি করি বউ ব্যবসা। যাই হোক, অবশেষে উনি স্বীকার করলেন উনি বউ ব্যবসায়ী। কি ব্যাপার, সবাই চুপ কেন? মারো তালি। মৃত বাচ্চাকে দিয়ে ভিডিও করার ফলে চলুন দেখে আসি মানুষ তাকে কি বলে। টাকার কি জীবনে এতটাই প্রয়োজন ছিল যে বউ ব্যবসার পাশাপাশি আমরা বাচ্চারে নিয়েও ভিডিও করতে হইলো? আর কত করবা বউ ব্যবসা? তোমাকে তো কিছু কইলে খালি কাও খাওয়া না, সে বাসা দিয়া যাও। আর তোমাকে বাবা ধান কইয়ে দিছে, বউ ব্যবসা বাদ দিয়া কানে ধরে মাপ চাও। তোমাকে পুরো ফ্যামিলি উমর ভাইয়া কাই চালাইবো, কি সাহস আছে? নাকি অন হিজরার মতো ঘরে চুরি বইরে বউ ব্যবসা করবা? তুই আগে বউ ব্যবসা ছাড়বি, তোর ফ্যামিলি চালাইতে যত টাকা লাগে আমি দিমু তোরে। নবজাতক শিশু মারা গেছে তাকে নিয়ে ভিডিও করছে, সেটা নিয়ে উমর ভাই সহ সবাই প্রতিবাদ করছে। ফলপ্রসূতে তারা লাইভে এসে বলছে, আরে ভাই আপনারা তো আমার ঘরে এসে খাবার দিয়ে যাবেন না, আমি তোর প্রমিস করতেছি তোর ফুল ফ্যামিলি আমি চালাবো। তারপর উমর ভাই বলল, বউ ব্যবসা ছাড়ো সংসার তো চালাবো, টাকা লাগলে দিব আরো। কিন্তু তারা সেই কথা জবাব না দিয়ে টিকটক শুরু করে। তোর বউ ব্যবসা বাদ দিতে হইবো। বুঝলাম আমি করি বউ ব্যবসা। খরচ বউ ব্যবসা, খাবার নিজের দাবি করো পুরুষ। আমি হিজড়ি হইলে দুই মেয়ে হইলো কেমনে? দুইটা মেয়ে হইছে দেখে গর্ব করে গস, তুই নাকি আসল পুরুষ? ওই দুইটা কি আসলে তোর? আরেকটা কথা, আমি হিজড়ি দেখে ছেলে হইয়া মেয়ে সাজি, বাট আমরা পোলা দিয়া মেয়ে সাজে মানুষের বিনোদন দেওয়ার জন্য। তোর মতো কাবুল ব্লগের নামে নষ্ট আমি তো আর করি না। সন্তান মরছে ভিডিও বানাইছে, শুধু সে পর্যন্ত থেমে থাকে নাই। সন্তান মরার কিছুদিনের মধ্যে তারা নাচানাচি শুরু করে। ভাই তুমি এত ভালো, তুমি একটা মানুষ অনলাইনে দেখাও যে তোমাকে ভালো বলছে, তোমার এই কর্মকাণ্ডের জন্য তোমাকে সাধুবাদ জানাইছে। একটা মানুষ দেখাও যে তোমাকে ভালো বলছে এই কর্মকাণ্ডের জন্য। পৃথিবীর কোনো বাবা মৃত সন্তানের লাশ দিয়ে ভিডিও করে সেটা আবার রিলস বানিয়ে টাকা ইনকাম করছে, এমন নজির কোথাও নাই। তোরা মানুষের নামে বদনাম করে ভিউ কামাস, ওইটা কি মানবতা? সেই জন্য সবাই এটার প্রতিবাদ করছে। আর তুমি বলতেছো এটা নাকি বদনাম? তুমি করতে পারছো এটা মানুষ বললে যদি বদনাম হয় তাহলে আমার মতো তুমি অমানুষ, মানুষ নয়। এত কিছুর পরেও শেষে ভিডিও ডিলিট করে নাই, উল্টো নাচানাচি করে। ভাই আমার মনে আল্লাহ এদের সবই দিছে, শুধু ব্রেন দেয় নাই।